পুলিশে গুলি করছে ডাইরেক্ট গুলি করছে আনুমানিক আমার চোখের সামনে বিশ পঁচিশটা লাশ দেখছে চোখ খুললে এখন আসলে লাশের সেই মিছিল দেখতে পাচ্ছি আর কি রিক্সায় করে ভ্যানে করে খালি লাশ আর লাশ যাচ্ছে তারপরে একটা লাশ উঠেছি একের পর এক লাশ মারতেছে উঠেছে দুপুরের পরে মনে করেন যখন মনে করেন এখানের মানুষ সমস্ত মানুষ ছাত্ররা অনেক মানুষ যখন মনে করেন বিজয় মিছিল নিয়ে যাচ্ছে শাহবাগের দিকে তখন এখানে পুলিশে নির্বিচারে গুলি করতেই আছে গুলি করতে করতে অনেক ছয় ছয় মানুষ হাজার হাজার মানুষকে গুলি করে মারছে আমাদের চোখের সামনে মারছে অনেক মানুষ গুলি করে মারা গেছে এখানে ভ্যানগাড়িতে করে লাশ নিয়ে যায় আমরা অনেক লাশ ধরে দিছি আমাদের সঙ্গে অনেক মানুষ ধরে ধরে লাশ দিয়ে দিছে এরা অবিচারে মনে করেন গুলিগুলা করছে এরা মনে করেন যেভাবে গুলি করছে এরা মনে করেন প্রকৃত মনে করেন বাংলাদেশের শত্রু পাঁচ তারিখে আপনার যখন মনে করেন এই শাসক যখন মনে করেন এই বাংলাদেশ থেকে মনে করেন যখন পলাইলো পলানোর পরে এখান থেকে মনে করেন ছাত্ররা আম জনতা যত মানুষ সবাই তো মনে করেন যাচ্ছে শাহবাগের দিকে বিজয় মিছিল নিয়ে তখন পুলিশে নির্বিচারে গুলি করলো এটা আমাদের যাত্রাবাড়িতে এটা দেখছেন দেখছেন আমি লাশগুলো এই লাশ আমাদের থেকে যাত্রাবাহীতে যাত্রাবাড়ি মহৎসব ভবনের সামনে থেকে গুলি করে মনে করেন যাত্রাবাড়ি যে আমাদের পিক আপ স্ট্যান্ডটা পিকআপ স্ট্যান্ডের ওই সাইডে গুলি এলিগুলো করছে গুলিগুলো করানোর পোলা বান গুলো ব্যানগায়দা করে নিয়ে এখা এখানকার কাউকে চেনে আপনি না এদেরকে আমি চিনি না তবে এই যে লাশগুলো উঠেছে এই যে দৌড়া নিয়ে যাচ্ছে এটা কি একবারে হ্যাঁ একবারে স্পষ্ট দেখছেন ওদিনকার মনে করেন দৃশ্যটা মনে করেন দেখার মতো না আপনার মনে করেন যখন মনে করেন সবাই যাচ্ছে বিজয় মিছিল নিয়ে যে আমরা এতদিন অন্য অকলন্ত পরিশ্রম করে আজকে আমরা দেশকে স্বাধীন করছি তখন যখন মনে করেন মানুষগুলো যাচ্ছে তখন মনে করেন এই পুলিশগুলো নির্বিচারে গুলি করছে তখন যদি ওরা যদি ছাত্রদের কাছে বলতো যে তোমরা দেশ স্বাধীন করছো তোমাদের পক্ষে তখনও মনে করেন কি এরা এই কথা না বইলা এরা মনে করেন সেই মনে করেন একাত্তরের মনে করেন পাকিস্তানি মনে করেন হাতান হাতার বাহিনীর মতন মনে করেন যেভাবে মনে করেন নির্বিশারে গুলি করছে সেরকম মনে কেন গুলিগুলা করি মনে করেন মানুষগুলো মাইলে বাড়ছে আনুমানিক আমার চোখের সঙ্গে বিশ পঁচিশটা লাশ দেখছে এই ভ্যান গাইতে প্রায় তিন চারটা লাশ আসছিল পাঁচ তারিখে যে না নরকীয় যে হত্যাযজ্ঞটা হয়েছে সেই নরকীয় হত্যাযজ্ঞ থেকে আসলে এখনও সেই টমাটাস থেকে এখনও বেরোতে পারিনি সত্যি কথা বলতে এখনো ঘুমের মেডিসিন নিতে হচ্ছে মানে চোখ বন্ধ করলে বা চোখ খুললে এখনও আসলে লাশের সেই মিছিল দেখতে পাচ্ছি দুই চার পাঁচশো লাশ তো আমার চোখে সামনে দিয়ে গেছে কিন্তু আমি তো অ্যাট এ টাইম সব জায়গায় ছিলাম না তাহলে বোঝা যেতে পারে যে কী পরিমাণ তাণ্ডব চালাইছে এখনও আমি সেই গুলিবিদ্ধ পায়ে গুলি হাতে এখনও সেই খতর মানে ইয়ে নিয়ে মানে বহন করে বেড়াচ্ছি আর এই মৃত্যু আসলে অনেকে জানেই না এই যাত্রাবাড়িটা আসলে কী হয়েছে শুরু থেকে শেষ অব্দি যাত্রাবাড়িতে শুধু মানুষের মিছিল ছিল মৃত মানুষের মিছিল যেখানে আহত নিহতের সংখ্যা আসলে এটা অগণিত এখন এটার লিস্ট চলতেছে আমরা যাই না শেষ পর্যন্ত এটা কত যে কত সংখ্যা যায় দাঁড়ায় আমি এই জায়গায় ছিলাম আমরা আর কি চেষ্টা করতেছিলাম আমাদের টিম নিয়ে আমরা গণভবনের দিকে যাব আমরা আর কি ফার্স্টে গেছিলাম আমরা শোনে একটা ছিলাম শোনে একটা দিকেও দেখছি যে আর কি লাশের ভ্যান যাচ্ছে অ্যাম্বুলেন্সে করে ভ্যান যাচ্ছে পরে চাচ্ছিলাম যে কাজবার পার দিয়ে যাব দেখি ওখানেও গোলাগুলি চলতেছে ভ্যান যাচ্ছে রিক্সায় করে লাশ যাচ্ছে

এমনকি পিছনের দিকে জানতো না যে এদিকে গোলাগুলি চলতেছে সবাই পিছনে আর কি আনন্দ মিছিল চলতেছে রিক্সায় অটো করে আর কি পতা ঘুরাচ্ছে আর এখানে এই অবস্থা পরে শেষের দিকে এসে মাইকিং করতেছে যে আপনারা সবাই এগিয়ে আসেন তাদেরকে বাঁচান আর প্রথম দিকে সাহস করে কেউ লাশও ধরতে ছিল না লাশ ধরতে গেলেই বুলেট খাচ্ছে যে লাশ রেস্কিউ করতে গেছে এমন বহু লোক মারা গেছে সবচেয়ে বড় গণহত্যা হয়েছে এইখানে এইখানে আইসা এই যে এই যে পিলারটা দেখতেছেন এইখানে এখানে একটার পর একটা লাশ উঠেছে একের পর এক লাশ মারতেছে উঠাইতেছে এক হাত দূরত্ব এক হাত দূরত্ব থেকে আইসা গুলি করতেছে আর লাশ পড়তেছে উঠেছে পুলিশ এতটুক সামনে দাঁড়ায় এই যে বাসটা দেখতেছেন এখানে দাঁড়ায় দাঁড়ায় পুলিশ দেখতেছে কিভাবে সবচেয়ে বড় গণহত্যা হয়েছে এটা পুলিশ এখানে দাঁড়ায় দেখছে আমরা এখান দিয়ে ব্যানে উঠে দিছি পরে এগুলা এ নিয়েছে পুলিশ গুলি করছে এবং বাকি নিরীহ পুলিশ তারা পারতো ওদেরকে সেভ করার জন্য উঠে দেওয়ার জন্য ব্যানে ওরা হেল্প করে আমরা নিজেরা এ করছি তারপরে এগুলো শনি একটার দিকে লাশ নিয়ে গেছে আমরা তো আরও দৌড়ে দৌড়ি ওই পাশে আবার অনেক লোক ছিল পরে এস টিপে যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওইটা দেখলে আমরা বুঝতে পারবেন ওই পাশে সবচেয়ে বেশি আরও আরও গণ হত্যা হয়েছে এখানে তো দশ পনেরো জন এই পাশে ছিল থানার সামনে ছিল থানার ভেতরে ছিল এই পাশে সবচেয়ে বেশি গণ হত্যা হয়েছে এই করছে পুলিশ সরাসরি পুলিশ গুলি করছে যুবলীগ আওয়ামী লীগ সবাই মিলে গুলি করছে পাঁচ তারিখে আমি দেখছি ছাত্ররা মিছিল নিয়ে আসছে ইতিমধ্যে পুলিশ মারতে পুলিশে গুলি করছে ডাইরেক্ট গুলি করছে ডাইরেক্ট গুলি করে আমার সামনে তিনটা ফেলে দিছে দেখুন তখন আমি দৌড় মারছি